আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মাহবুবা খাতুন তোমাদের সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইসলামনৈতিক শিক্ষা বিষয়ে তোমাদের পাঠদান করব। ক্লাসে অধ্যায় তিনের এক নম্বর ও দুই নম্বর প্রশ্ন নিয়ে বলছিলাম, আজকে আমরা তিন নম্বর ও চার নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি এখন বোর্ডের দিকে যাচ্ছি, তোমরা সবাই দেখো। বোর্ডে আমি আগে থেকে লিখে রেখেছি এবং সেটা তোমাদের এখন আমি দেখিয়ে দিব। তিন নম্বরে আছে বইয়ের, সবাই বই দেখো। বইয়ের তিন নম্বরে দেওয়া আছে বাম পাশের গঠকদের সাথে ডান পাশের গঠকগুলো মিল করো। আমরা বাম পাশের গঠকদের সাথে ডান পাশের গঠকগুলো মিল করে লিখবো, আমরা দাগ টেনে মিলাবো না। আমরা বোর্ডে মানে কিভাবে লিখবো সেটা এখন বোর্ডে তোমাদেরকে দেখিয়ে দিব। বাম পাশের কথা আছে, আমরা আব্বা আম্মার সাথে ঝগড়া করব না, আমরা সকলে একে অপরের ভাই। সালাম দিলে আল্লাহ খুশি হন, পড়ার সাথী সহপাঠী, মিথ্যা বলা মহাপাপ। এখন আমরা কি করব, এখানে আমরা আব্বা আম্মার সাথে ঝগড়া করব না এভাবে লিখে দিব, ঝগড়া করব না, ঝগড়া করব না। আমরা সকলে একে অপরের ভাই, সালাম দিলে আল্লাহ খুশি হন, পড়ার সাথী সহপাঠী, যারা আমাদের সাথে পড়ে তারা আমাদের সহপাঠী, মিথ্যা বলা মহাপাপ। এভাবে আমরা অসম্পূর্ণ বাক্যটাকে সম্পূর্ণ করে লিখব, কেউ আমরা দাগ টেনে মিলিয়ে দিব না। এ হলো তিন নম্বর। আর চার নম্বরে আছে সংক্ষেপে প্রশ্নের উত্তর লেখো। আব্বা মা খুশি থাকলে আমরা কি লাভ করব। আমরা সংক্ষেপে প্রশ্নের উত্তর এভাবে লিখব যে আব্বা মা খুশি থাকলে আমরা জান্নাত লাভ করব। আমরা শুধু যদি জান্নাত লাভ করব লিখি তাহলে কিন্তু আমাদের উত্তরটা সংক্ষেপে হলো না, ওটা এক কথা উত্তর হয়ে গেল। আমরা লিখব এভাবে যে আব্বা আম্মা খুশি থাকলে জান্নাত লাভ হয়। আব্বা আম্মা খুশি থাকলে কি লাভ হয়, আব্বা আম্মা খুশি থাকলে জান্নাত লাভ হয়। সহপাঠীর অসুখ হলে কি করব, সহপাঠীর অসুখ হলে তাকে দেখতে যাব, সেবা করব এবং আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এভাবে আমাদের সংক্ষেপে প্রশ্নের উত্তর আরো আছে। এই উত্তরগুলো আমরা সবাই বইয়ের 40 এবং 39 নম্বর পৃষ্ঠায় পাব। এই প্রশ্ন আমরা দেখে দেখে মুখস্থ করে এসডব্লিউ খাতায় লিখব। এসডব্লিউ খাতায় আমরা 3 ও 4 নম্বর প্রশ্ন যেগুলো আছে এগুলো আমরা করব। তোমরা এই প্রশ্নগুলো বইয়ের 39 পৃষ্ঠায় এবং 40 পৃষ্ঠায় পাবে। আজকে আনা এ পর্যন্তই আমাদের আজকের ক্লাস শেষ। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।